সিলেটের জৈন্তাপুরে টিলা ধসে শিশু সহ একই পরিবারের চারজন নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরও অন্তত দুজন। সকালে 6:30টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের সাত জমি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জুবায়ের আহমদ, তার স্ত্রী সুমি বেগম, তাদের 5 বছর বয়সী ছেলে সাফি আহমদ এবং জুবায়ের মা শামিমারা বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ডিউটি অফিসার দীন ইসলাম। স্থানীয়রা জানায় নিহতদের টিনশেড ঘরটি টিলার নিচে ছিল। রাতভর বৃষ্টির পর ভোরে টিলা ধসে ঘরের উপর পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে। 9 জন ছিল এই ঘরের মধ্যে, 9 জনের মধ্যে 4 জন মৃতদেহ উদ্ধার করা হয়েছে আর 5 জন আহত অবস্থা পাওয়া গেল। ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথেই মাননীয় সুপার মহোদয় সিলেটের নির্দেশে জৈন্তাপুর থানা পুলিশ অফিসার ইনচার্জের নেতৃত্বে এখানে আসে এবং এখানে স্থানীয় গ্রামবাসী এবং ফায়ার সার্ভিস সবার সহযোগিতায় থানা পুলিশ 4টি লাশ উদ্ধার করেছে।